আসসালামু আলাইকুম, আমি আদনান হাসান। বাংলাদেশ বাজারে যারা 20,000 টাকা প্রাইস রেঞ্জে যারা এই মুহূর্তে একটা ফোন কিনবেন ভাবছেন, মূলত তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা সেরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো এই বাজেটের ভেতর। তো এর জন্য অবশ্যই মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আমাদের রয়েছে, যেমন ফুল এইচডি প্লাস ডিসপ্লে তো অবশ্যই দরকার হবে, 64 GB রোম দরকার হবে, 6 বা 4 GB র্যাম তো আমাদের লাগবে, এবং হাই ক্যাপেবল প্রসেসর লাগবে আমাদের গেমিং এবং হচ্ছে মাল্টিটাস্কিংয়ের জন্য। তো নাম্বার 5 এ আছে Infinix Hot 11S। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর গেমারদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এই ফোনটি, কারণ এখানে রয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর, গেমিং প্রসেসর যেটা, আর এই বাজেটের ক্যামেরার পারফরমেন্সও দুর্দান্ত বলা যায়। এছাড়াও টাইপ সিতে 8 ওয়াটের ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে। এছাড়াও এতে রয়েছে 5000 mAh ব্যাটারি সুবিধা, আর বর্তমানে এর বাজার মূল্য 4128 14,990 টাকায় এবং 6128 15,990 টাকায় পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এই বাজেটে আমার কাছে এর ক্যামেরার পারফরমেন্স এবং হচ্ছে ব্যাটারি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। নাম্বার 4 এ আছে Realme 9i। ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, রয়েছে ফোনটিতে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি, সাথে রয়েছে 50 MP AI ট্রিপল ক্যামেরা, আর ফটোগ্রাফির জন্য আপনার আন্ডারওয়ার্ডলি এই ফোনটিকে চুজ করতে পারেন। যার 464 ভেরিয়েন্টের দাম 17,490 টাকা এবং হচ্ছে 6128-এর দাম রাখা হচ্ছে 19,490 টাকা। নাম্বার 3 তে আছে Xiaomi Redmi Note 11। এই ফোনটি, এটার দুইটা ভার্সন রয়েছে, চাইনিজ এবং হচ্ছে গ্লোবাল। তো অবশ্যই গ্লোবাল ভার্সনটা নেওয়া ট্রাই করবেন যদি নেন। আর ফোনটি তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং এখানে কোয়াড ক্যামেরা সেটআপ আছে, যার 1.5 এর 50 MP ক্যামেরা। এছাড়াও ফোনটিতে 5000 mAh ব্যাটারি সিস্টেম রয়েছে এবং হচ্ছে 33 ওয়াটের প্রো ফার্স্ট চার্জিং সিস্টেম তো আছেই, যেটা এর আগের ফোনটিতেও ছিল। এছাড়াও এতে কলকম 680 প্রসেসর দেওয়া আছে, আর এর ফলে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পেতে পারেন। আর ফোনটির এই থিকনেস এবং হচ্ছে ওয়েটে এই ফোনটাকে দেখতে অনেকটা ক্লাসি লাগছে। এবং ক্যামেরার পারফরমেন্সটা আমার কাছে এতটা ভালো লাগেনি, তবে অন্যান্য পারফরমেন্স যদি দেখেন তাহলে ওইগুলো ঠিকঠাক ছিল। আর এই ফোনটি বাংলাদেশে এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না, এটা আপনাকে আনঅফিসিয়ালি নিতে হবে, আর আনঅফিসিয়ালি এর প্রাইস 19 থেকে 20 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এর পরের ফোনটি হচ্ছে Redmi 10 2022। আর এই ফোনটি নিয়ে আমি বাবু চ্যানেলে একটা ভিডিও আপলোড হয়েছে ডেডিকেটেড, আমি সেই ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফোনটিতে 6.5 ইঞ্চ ডিসপ্লে রয়েছে ফুল এইচডি প্লাস অবশ্যই, আর 15,000 টাকা বাজেটের ভেতর আমার কাছে বেস্ট একটা ডিসপ্লে মনে হয়েছে এটা। আর ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে আবারও 50 MP ক্যামেরা। আর একটু হতাশ করবে তাদেরকে যারা 4K ভিডিও রেকর্ড করতে চান, এই ফোনটা দিয়ে কিন্তু 4K ভিডিও রেকর্ড করা সম্ভব হচ্ছে না। আমাদের লিস্টে নাম্বার 1 এ আছে Redmi Note 10 Lite। এই ফোনটির ওভারঅল লুক এবং পারফরমেন্স এই বাজেটে যেই কেউ পছন্দ করবে। ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 48 MP ক্যামেরা, আর ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর এর PPI ডেন্সিটি হচ্ছে 395। এছাড়াও ফোনটিতে রয়েছে 5020 mAh ম্যাসিভ ব্যাটারি, আর ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 720 প্রসেসর, আর ফোনটির বর্তমান বাজার মূল্য 17,000 থেকে 18,000 টাকা। তো Redmi Note 10 Lite ওভারঅল পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি সব মিলিয়ে আমার কাছে এই বাজেটে ঠিকঠাক মনে হয়েছে। তো অবশ্যই আপনারা এই ফোনটিকে চুজ করতে পারেন। আর তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও, সেরা 5টি স্মার্টফোন 20,000 টাকার আশেপাশে। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে, আর কোন ফোনটি আপনার কাছে এই বাজেটে বা পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকবে মনে হচ্ছে সেটা চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আমি আদনান হাসান, আজকে এখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।